प्रमाण करो जे रूट थ्री एक अमूलद संख्या। एर आगे आम्रा रूट टू एवं रूट फाइव निये आलोचना करेछि। आज के रूट थ्री जे अमूलद आम्रा दुटो आलादा आलादा भावे करे देखाबो दुटो पद्धतिते। प्रथम पद्धति जे मन करी रूट थ्री एक मूलद संख्या ये हमें मेथड अफ कन्ट्रडिक्शन थ्रू दिए प्रमाण करब। तेल रूट थ्री एक मूलद संख्या प्रथम धरे निल। रूट थ्री जो मूलद संख्या है तो पारि আমরা লিখতে পারি রুট থ্রি ইকলস টু পি বাই কিউ, যেখানে যেখানে পি ও কিউ পরস্পর মৌলিক এবং কিউ নট ইকল টু জিরো। পরস্পর মৌলিক কাকে বলবো, না যাদের গসাগু ওয়ান, ঠিক আছে, যাদের গসাগু হচ্ছে ওয়ান তাদের বলা হয় পরস্পর মৌলিক। মানে দেখো এদের এক ছাড়া আর কোনো কমন উৎপাদক নেই। এবার যদি উভয় পক্ষে বড় করে কী পাবো, বা থ্রি ইকলস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা পি স্কোয়ার ইকলস টু থ্রি কিউ স্কোয়ার, তাহলে আমরা কি বলতে পারি যে পি স্কোয়ার ইকলস টু থ্রি কিউ স্কোয়ার। তাহলে দেখো ধরো ছয় ইকলস টু তিন ইন্টু দুই, তাহলে বলতে পারি না যে ছয় হচ্ছে ছয়ের একটা উৎপাদক হচ্ছে তিন, বা তিন হলো ছয়ের একটা উৎপাদক। অতএব পি স্কোয়ার এর একটি উৎপাদক হলো তিন। তাহলে তিন কি, তিন তো একটা মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে পি স্কোয়ারের যদি উৎপাদক তিন হয়, অতএব পি এর ও একটি উৎপাদক হবে থ্রি। তাহলে থ্রি যদি পিস্কর উৎপাদক হয়, তাহলে থ্রি কিন্তু পি এরও একটা উৎপাদক হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি পি ইকলস টু থ্রি এম। এই যে তিন যদি ছয়ের উৎপাদক হয়, তাহলে বলতে পারি না ছয় ইকলস টু থ্রি ইন্টু এম, যেখানে এম একটা পূর্ণ সংখ্যা, যেখানে এম একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই যে পি ইকলস টু থ্রি এম পেলাম, সেটা আমি এই সমীকরণে বসাই, কি পাবো থ্রি এম হোল স্কোয়ার ইকলস টু থ্রি কিউ স্কোয়ার, বা নাইন এম স্কোয়ার ইকল টু থ্রি কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ার ইকলস টু থ্রি এম স্কোয়ার। ঠিক একইভাবে কিউ স্কোয়ারে কি আর উৎপাদক হলো থ্রি, অতএব থ্রি হলো কিউ স্কোয়ার এর একটি উৎপাদক। তাহলে থ্রি যদি কিউ স্কোয়ার উৎপাদক হতে পারে, তাহলে কী হবে, অতএব থ্রি কিউ স্কোয়ার এর ও একটি উৎপাদক হবে।
এই থ্রি কিউবের উৎপাদক হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, থ্রি হচ্ছে পি এর একটা উৎপাদক, আবার থ্রি কিউবের একটা উৎপাদক। অতএব থ্রি হলো পি ও কিউ এর একটি সাধারণ উৎপাদক। কিন্তু আমরা কি ধরেছিলাম, পি কিউ পরস্পর মৌলিক, তাই তো? এটা হতে পারে না উৎপাদক, যাহা অসম্ভব। কারণ কি, আমরা ধরেছিলাম কি যে পি কিউ পরস্পর মৌলিক, মানে এদের এক ছাড়া আর কোনো কমন উৎপাদক থাকবে না। কিন্তু এখানে কি হয়ে গেল, থ্রি হয়ে গেল পি আর কিউ এর কমন উৎপাদক হয়ে গেছে, তাই না? কারণ পি ও কিউ পরস্পর মৌলিক। অতএব তাহলে আমাদের যেটা ধরেছিলাম যে রুট থ্রি একটা মূলদ সংখ্যা, এই ধরাটাই ভুল। অতএব রুট থ্রি একটি মূলদ সংখ্যা, এই ধরাটাই ভুল। অতএব রুট থ্রি একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এরপর আমরা এই প্রমাণটাকে অন্য একটা পদ্ধতিতে প্রমাণ করার চেষ্টা করি, যে একইভাবে দ্বিতীয় পদ্ধতি যে মনে করি রুট থ্রি একটি মূলদ সংখ্যা, অতএব রুট থ্রি ইকলস টু পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর মৌলিক এবং কিউ নট ইকাল টু জিরো। তাহলে এখানে এই যে রুট থ্রি একটা মূলদ সংখ্যা আমি ধরে নিয়েছি, দেখিয়ে পেলাম রুট থ্রি ইকলস টু পি বাই কিউ। এবার আমরা জানি যে ওয়ান লেস দ্যান থ্রি লেস দ্যান ফোর, তাই তো? যে তিন একের থেকে বড় এবং চারের থেকে ছোট। তাহলে বা আমরা করতে পারি রুট ওভার ওয়ান লেস দ্যান রুট ওভার থ্রি লেস দ্যান রুট ওভার ফোর। অতএব ওয়ান লেস দ্যান রুট থ্রি লেস দ্যান টু, তার মানে কি দাঁড়াচ্ছে, রুট ওভার থ্রি একটা পূর্ণ সংখ্যা নয়, তাই তো? তাহলে এই যে পি বাই কিউ লিখছি, তাহলে কিউ কিন্তু কখনো কিন্তু ওয়ান হতে পারবে না। কিউ যদি ওয়ান হয়ে যায় তাহলে কি রুট থ্রি মানটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি যে অতএব রুট থ্রি একটি পূর্ণ সংখ্যা নয়, অতএব কিউ নট ইকলস টু ওয়ান, কিউটা কিন্তু কখনোই ওয়ান হবে না। ঠিক আছে, এটা আমরা পরবর্তীকালে কাজে লাগাবো। এই যে এটা পেলাম, এটা আমি পরবর্তীকালে কাজে লাগাবো। তাহলে আমরা কী পেয়েছি,
तो रूट थ्री इक्वल्स टू पी बाय क्यू तै तो जेहेतु रूट थ्री इक्वल्स टू पी बाय क्यू तो बोलते पारी जे थ्री इक्वल्स टू पी स्क्वायर बाय क्यू स्क्वायर बा थ्री क्यू इक्वल टू पी स्क्वायर बाय क्यू তাহলে যদি q যদি not equal to 1 হয় এবং p এবং q পরস্পর মৌলিক তাহলে p স্কয়ার বাই q কি হবে একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে কি যেহেতু p ও q পরস্পর মৌলিক এবং q not equal to 1 অতএব p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা হতে পারে না তাই তো কিন্তু লক্ষ্য করে দেখো q একটা পূর্ণ সংখ্যা 3 একটা পূর্ণ সংখ্যা তাহলে 3 ইনটু q সে কি একটা পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু 3q একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি পেলাম একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা দুটো কিন্তু কখনোই সমান হতে পারে না তাই না এই ভগ্নাংশটা কি এটা কিন্তু নিচে কিন্তু p / q ফর্মে আছে যেমন যে নয় q = 1 হয়ে গেছে তাহলে লিখতে পারি একটি পূর্ণ সংখ্যা কখনোই কখনোই অ্যাকচুয়ালি কিন্তু 2 3 কে আমরা ভগ্নাংশ বলতে পারি কারণ 2 / 1 3 / 1 কিন্তু এখানে সেটা ভগ্নাংশ হচ্ছে না কিন্তু কখনোই একটি দশমিক ভগ্নাংশে সমান হতে পারে না ঠিক আছে অতএব রুট ওভার 3 একটি মূলদ সংখ্যা হতে পারে না অতএব রুট ওভার 3 একটি অমূলদ সংখ্যা ঠিক আছে তাহলে এই পয়েন্টটা কিন্তু আমরা দুভাবে করে দেখালাম দুটো পুরো আলাদা আলাদা ভাবে এটাকে জাস্টিফাই করা হয়েছে আমরা প্রথমটাতে দেখলাম যে পরস্পর মৌলিক হবে না এই তত্ত্বকে খাড়া করে প্রমাণ করা হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা যে কখনো সম্ভব নয় সেই ধারণাটাকে সামনে রেখে এই প্রমাণটা করা হয়েছে ঠিক আছে